শিবা, আমি সাইবুদ্দিন চৌধুরী বলছি। আঙ্কেল আপনি বলুন কি করতে পারি। তুমি তো সবই জানো, তোমার বাবার সাথে আমার সব কথাই হয়ে গিয়েছিল, কিন্তু আজ তোমার বাবা নেই। আগুনের সাথে তুলির বিয়ের ব্যাপারে তাই তোমার সাথে একটু কথা বলতে চাই। অবশ্যই আঙ্কেল, আমি হাতের কাজটা সেরে ঘন্টাখানেকের মধ্যেই আপনার অফিসে আসব, তারপর সামনাসামনি বসে বাকি কথা পাকাপাকি করে নেব। ওকে। গুজা, আজকে কার মুখ দেখে বেরিয়েছিলাম? একদিকে শিকদারের কারণে আমার ব্যবসার লালবাত্তি জ্বলে উঠেছে, আজ ওর সাথে আমার লেনদেনের হিসাব মিটাতে যাচ্ছি, আর আজই আগুনের সাথে তুলির বিয়ের প্রস্তাব পেলাম। গুড, ভেরি গুড। আগুনের সাথে তুলির বিয়ে হলে আমার সুবিধা, সাইফুদ্দিন আমার তালই হলে আমার গুডউইল বাড়বে, নাম্বারে দুই নাম্বারে কোনো ব্যবসায় আমার আর বাধা থাকবে না, ব্যবসায় উন্নতি করা হবে আমার জন্য ওয়ান টুর ব্যাপার। গুজা, শিকদারের সাথে হিসাব কিতাবটা তাড়াতাড়ি মেটাতে হবে। সময় হঠাৎ আমার লোকে দেখা করতে আইছস, ঘটনা কি? ঘটনা কিছুই না, আমার ব্যবসা বাণিজ্য সবই তো শেষ, ভাবলাম অন্য কোনো ব্যবসা শুরু করার আগে তোর সাথে একটু দেখা করে যাই। ব্যবসা যাই শুরু করস, অন্য এলাকায় করিস, নইলে আমার এলাকায় ব্যবসা শুরু করলে আমি কিন্তু মাগার তোর ব্যবসাটা খাইয়া ফালাই দিমু। শিকদার, বারবার তুই মাখন খেয়ে যাবি আর আমি থালা বাটি নিয়ে ভিক্ষে করব, ভাবলে ভুল করবি। এই শিবা কামড় খেলে কামড় দিতেও জানে। আর কবে কামড় দিবি? তোর ব্যবসা খাইছি, তোর জায়গা জমিন খাইছি, শক্তিতে আমার লগে পারবি না শিবা। কথাটা ভুল, আমি অপেক্ষা করছিলাম কখন তুই তোর আশেপাশের সবার ব্যবসা তোর নিজের করে নিবি। এখন তুই তোর এলাকার সমস্ত ব্যবসার মালিক, তাই আজ তোর সাথে দেখা করতে এসেছি তোকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। আর তোকে দুনিয়া থেকে সরিয়ে দিলেই সব কিছুর মালিক হব আমি। কি কইলি? আমারে সরাই দিবি? তোর এত বড় সাহস? ওই কুত্তা! তুই আমার বড় ভাইরে কুত্তার বাচ্চা কইছস? তোর এত বড় সাহস? চল গুজা। জীবনের সব অঙ্কের হিসেব কখনো মেলে না শিবা, তোমার বাবার কথাই ধরো, অনেক শখ ছিল তার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেবার, আমার সাথে সব কথা পাকাও করেছিলেন তিনি, কিন্তু তখন আগুন বা তুলি কারো বিয়ের বয়স হয়নি। আর যখন দুজনেই ম্যাচিউরড, তখন তোমার বাবা নেই। সো স্যাড। বাবা মারা যাবার আগে অবশ্য আমাকে বলেছিলেন, কিন্তু আপনার তরফ থেকে কিছু বলেননি বলে আমি আর এ ব্যাপারে আপনাকে বিরক্ত করিনি। ভুলটা আমারই হয়েছে, আসলে ব্যবসার কারণে ছেলে মেয়ে নিয়ে ভাববার সময়ই পাইনি। তা তুলি এখন কি করছে? ফাইন আর্টসে অনার্স করছে। গুড, ভেরি গুড। কিন্তু বিয়ে হয়ে গেলে পড়াশোনার কোনো সমস্যা হবে না তো? না না আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি শুধু বলুন আংটি পড়াতে কবে আসছেন। এই ধরো আগামী মাসে। আমার কোনো সমস্যা নেই আঙ্কেল। তোমার না থাক, তুলির তো থাকতে পারে, তুমি তুলির সাথে একটু কথা বলে দেখো। জি আচ্ছা। আচ্ছা
মিস্টার হ্যান্ডসাম তুমি শুনেছো তোমার বাবা আমার ভাইয়াকে কি বলেছে এতদিন তো খুব আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে বেরিয়েছো এবার কি করে ফাঁকি দেবে তোমার বাবাজি আমার এই বাহুডোরে তোমাকে বন্দী করার আয়োজন করেছে একবার বিয়েটা হতে দাও তারপর আমি তোমার ছায়া হয়ে সারা দিন সারা রাত তোমার পাশে পাশে থাকব আদর করব সোহাগ করব তোমাকে তুলি তুলি সর্বনাশ ভাইয়া এই যে তুলি বাবা আগুন আগুন লিখে তো সারা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিস পাগলি কোথাকার ভাইয়া তুমি আমার সাথে কোনো দুষ্টুমি করছো না তো সত্যি কি আগুনের বাবা তোমাকে অফিসে ডেকে নিয়ে গিয়েছেন আমাদের বিয়ের কথা বলেছেন ছোট্ট আপুমনির শোনো কথা আরে আমি তোর সাথে মিথ্যে বলবো কেন বিয়ের দিন তারিখ পর্যন্ত পাকা হয়ে গেছে কোনো অসুবিধা না হলে আগামী মাসেই তোদের বিয়ে আর তখন তুই হবি চৌধুরী বাড়ির ছেলের বউ অর্থাৎ ওয়াসিম চৌধুরী আগুনের স্ত্রী ও ভাইয়া থ্যাংক ইউ সো মাচ না চাইতে তুমি আমার সেই স্বপ্ন পূর্ণ করে দিয়েছো যে স্বপ্ন দেখেছি আমি এতদিন আচ্ছা ভাইয়া আগুন কি আমাদের বিয়ে ব্যাপারটা জানে মনে হয় না তাহলে আজ আমি নিজেই আগুনকে এই সুখবরটা দেব বিয়ের কথা বলে ওকে চমকে দেবো